আমরা এতক্ষণ দেখলাম মানসীদি একদম শুটিং টুটিং থেকে ফিরে ভাইফোঁটাটা কিন্তু কমপ্লিট করলো। তো মানসীদি শুটিং থেকে ফিরে ভাইফোঁটা করা মানে এটা ধরো বেশ চাপের ছিল, এটা খুব চাপের ছিল। বিকজ আমি মাঝখানে ফাঁক পেয়ে না দু জায়গায় দুভাবে ভাইফোঁটা হয়েছে, মানে আমার ওই বাড়িতে মায়ের বাড়িতে ভাইরা ছিল, শুটিং থেকে ফিরে তাড়াতাড়ি গেছি গিফট কিনতে, গিফট কিনে দিয়ে এসেছি। মানে এখানে যেমন পেলাম গিফটটা, ওখানে শুধু দেওয়ার ব্যাপার আছে, কারণ আমি বড়। হাতে কি যে তাড়াতাড়ি নিপুণ মানে নিপুণভাবে কিন্তু করে ফেলেছে, নিপুণ মানে সব কিছু জোগাড় করতে পারিনি, কারণ মা থাকলে কি হয়, মা থাকলে বা বড়রা কেউ থাকলে সব কিছু জোগাড় করে দেয়। এত বছর কি হয়েছে যে সব কিছু জোগাড় ছিল, আমি বসেছি ভাইফোঁটা দিয়েছি হয়ে গেছে, এবারে নিজের হাতে সব কিছু অ্যারেঞ্জ করতে হয়েছে। তো সামান্য অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি, আর আমি যেহেতু নিজে আমার মানে ব্যাকগ্রাউন্ডে সাউন্ডগুলো শুনে দর্শকরা বুঝতেই পেরেছে, মানে তো আমি দুটো পোষ্যকে বন্ধ করে রেখেছি, তারা এত বদমাইশি শুরু করেছে আওয়াজটা শুনতে মানে আমাকে ইন্টারভিউ দিতে দেবে না এরকম ব্যাপার। আর এখানে যদি আমি তাদের ছেড়ে দিই কি অবস্থা হবে তাহলে তো মানে দর্শকরা উপযোগ্য হবে, আমি দেখে ফেলেছি। এবার আপনারা এই দৃশ্যের সাক্ষী অবশ্যই হতে চান না, তবে না এনজয় করে থাকে একদম। আর পোষ্য বলছে একদম সন্তানের সন্তান, আমার সন্তান দুই সন্তান, বড় ছেলে ছোট ছেলে আর কি। দাদার কাছে যাব মানে একটু আগেই এলো, আমরা ধরে সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি যে ভাইফোঁটা। তো আজকে ভাইফোঁটার দিন, মানে এই কি প্রথম বোনের কাছ থেকে ফোঁটা নেওয়া নাকি? না, আগে আমি বোনের থেকে ফোঁটা নিয়ে এসেছি আমার বাড়িতে, তো আমি এখন এই বোনের থেকে এখন নিলাম। এই বোন তো চূড়ান্ত ব্যস্ত, চূড়ান্ত ব্যস্ত, তার মধ্যেই দিল, এটাই ভালো লাগলো। এটা সুন্দর বেশ গিফট র‍্যাপ ট্যাপ করে নিয়ে এসেছে। তো বোনকে কি দেওয়া হলো আজকে? গিফট দিলাম সারপ্রাইজ, সারপ্রাইজ। এটা না আমার কিন্তু আমার গিফট র‍্যাপ করতে মানে খুলতে খুব ভালো লাগে, যে আমি যেই আমায় গিফট দেয় আমি বলে দিই যে গিফট র‍্যাপ থাকতে হবে, যাই গিফট থাক ভেতরে গিফট র‍্যাপ করা গিফট খোলার আলাদা মজা আছে। তো দাদার জন্য তোমার কি কি? আমি এনেছি গিফট, আর না সারপ্রাইজ তো ডেফিনেটলি আমি কিছু গিফট এনেছি, মানে শীতকালীন কিছু গিফট এনেছি যাতে শীতে দাদা ইউজ করতে পারে, দাদা বৌদি দুজনে ইউজ করতে পারে আর কি। অ্যাকচুয়ালি হচ্ছে এটা আমার ভাসুর, ঠিক আছে? হ্যাঁ, তো প্রতি বছর আমি মানে আমার নিজের কোনো ভাই নেই, তো আমার মাসি মানে ওরা নিজেরই, আর তারপরে এই বছর থেকে আমি আমার যা সবাই প্ল্যান করলাম যে আমরা আমাদের এই বাড়িতে কোনো ফোঁটার চল নেই, মানে নানা কারণে হয়ে ওঠে না ফোঁটাটা, তো আমরা এবছর থেকে স্টার্ট করেছি যে আমরা আমি ভাসুরদের দেবো, আমার যা আমার হাজবেন্ডকে দেবে, এরকমভাবে আমরা ফোঁটা মানেই তো একটা ভুঁড়ি ভোজের ব্যাপার থাকে, সেটা কি হকেই হচ্ছে? সেটা হচ্ছে মানে সেটা আমি আয়োজন করেছি, মানে সব এখনও কি বলবো কাঁচা মাল মানে র অবস্থায় পড়ে রয়েছে, সব আমরা মিলে সুষ্ঠুভাবে করব, বেশি কিছু আয়োজন করতে পারিনি। আমার ইচ্ছে আছে আজকে রাইস অ্যান্ড চিলি চিকেন আর তার সাথে স্টার্টার, আর যেহেতু মিষ্টি আমি নিজে খুব ভালোবাসি না, তাই আমি চাই না যে মানে আমার দাদাও খাক, কারণ দাদার অলরেডি সুগার আছে, তাই জন্য আমি অল্প মিষ্টি, তারপরে যেমন কাজু রেখেছি, ডেটস রেখেছি, মানে একটু হেলদি ব্যাপার রেখেছি। মানসীদি মানে হেলদি ব্যাপার থাকবে, আর এখন না না এখন মানসীদি কিন্তু যথেষ্ট ডায়েট ফাইট করছে, আমার কাছে খবর আছে। না করি, আবার খেয়ে ফেলি, মানে সকালে যা খেয়েছি তারপরে ডায়েট করলেও মানে একটা ডায়েট আট। আমি আজকে একদম মিষ্টি খেতে ভালোবাসি না, কিন্তু আমার কিছু পছন্দের মিষ্টি হলে নিজেকে কন্ট্রোল করতে পাই না, তার মধ্যে একটা মিষ্টি হলো কালোজাম, আমি আটখানা কালোজাম খেয়েছি, মানে কেউ বিশ্বাস করবে আমি সিরিয়াসলি আটখানা কালোজাম খেয়েছি, ভাবতে পারছো? আমি সত্যি ভাবতে পারছি না, কারণ আমার কাছে যে খবরটা ছিল তাতে কালোজাম খাওয়া ছোঁয়াই উচিত ছিল না। এনিওয়েজ দাদার কাছে আসবো একটু, এই বোনকে তো পর্দায় নানান রূপে দেখা হয়, কখনো ভিলেন কখনো একটু নমনীয়, তো আসলে মানসীদি পায়েল সেন নয়? জাগ বাবা পায়েল সেন যে মানে যে সিরিয়াল দেখে যে চরিত্রের নামটা মনে আছে সেটাই অনেক পাওয়া, এত সুন্দর অ্যাক্টিং করেছে, এত সুন্দর ফুটিয়ে তুলেছে চরিত্রটা, তাই মনে হচ্ছে। তো এই যে এক্ষুনি বলছিলাম যে প্রচণ্ড ব্যস্ততার মাঝখানেও এই ফোঁটার অ্যারেঞ্জমেন্ট, এবং আসল সম্পর্কটা ভাই বোনই অবশ্যই, কিন্তু তারপরেও ভাসুরের কথা বলছি, তো ভাসুর বা ভাইয়ের বউয়ের মতো সম্পর্ক নয়, যেটা একদম ভাই বোনের মতো, একদম ভাই বোনের মতো সম্পর্ক। ইনফ্যাক্ট মানে আমি খুব কমফোর্টেবল, মানে হয় না মানে আমার অনেক মানে আরও ভাসুররা রয়েছেন, কিন্তু হয় না এক একজনের সাথে জেলটা একটু বেশি হয়, তো আমার এই ভাসুরের সাথে আমার প্রচুর আমার বলতে কোনো দ্বিধা নেই যে আম সো কমফোর্টেবল, মানে আমার নিজের দাদা হলে হয়তো এরকম সম্পর্ক হতো। মানুষ যদি যেখানেই যায়, আমি অনেকের কাছে শুনেওছি এবং আমি নিজেও জানি যে জমিয়ে রাখে সব অনেকেই, মানে আমি অনেক সময় সেট ভিজিটে, হ্যাঁ সেট ভিজিটে যখন যাই মানুষ যদি ঢুকলো মানে জমজমাট হয়ে গেল ব্যাপারটা, বাড়িতেও সেরকম একদম যেতে থাকো মেতে আমার বাড়ি মানে আমরা বাড়িতে মানে দেখো আমরা যে যা নিজের কাজে বিজি থাকি, তো যতটুকু সময় পাই আমরা নিজেদের মতো করে কাটিয়ে নিই, আর কী করবো বলো, মানে জীবন মানেই তো এনজয়মেন্ট।
একটা মানুষ যে কুট কাচালি বলো বা কোনো কিছুর মধ্যেই থাকে না ইন জেনারেলি, মানে নিজের মতো করে আনন্দে থাকে, আনন্দে রাখে। দুজন পুত্র তার চিৎকার করছে, তো সেজন্য বেশি কিছু বলবো না, দর্শকদের বলবো যে আপনারা খুব ভালো করে ভাইফোঁটাটা কাটিয়েছেন, কারণ এটা অলরেডি হয়ে গেছে, সবাই সবাইকে ফোঁটা দিয়ে দিয়েছেন, যাদের বাকি আছে তারা অফিস থেকে ফিরে ফোঁটা দেবেন। তো ভালো করে একদম জমিয়ে দাদা বা ভাইয়ের থেকে গিফট নিন, গিফট দিন, আনন্দে থাকুন, মজায় থাকুন, যা ইচ্ছে তাই করুন, কিন্তু কোভিড বিধিটা মেনে, মানে একটা সাবধানতা অবলম্বন করে মজা করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।